আকি আনন্দ আকাশে বাতাসে, আকি আনন্দ আকাশে বাতাসে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট মেম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। সবার প্রথমে সবাইকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা। আর দেখো আমি এখানে ঝটপট রেডি হয়ে নিচ্ছি, মেমকে রেডি করিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো ভীষণ ভীষণ মজা হচ্ছে আমার, ভীষণ ভালো মানে আনন্দ হচ্ছে যে পুজোর কটা দিন বাবার বাড়িতে বলতে মানে ভীষণ একদম মজা, ভীষণ মজা। শ্বশুরবাড়িতে তো একদম মনেই হয় না যে বাইরে কোনো অনুষ্ঠান হচ্ছে, বাবার বাড়ি গেলে হ্যাঁ তবে মনেই হয় যে হ্যাঁ কিছু কোনো অনুষ্ঠান আছে। তো মেমকে আমি এদিকে দেখো চুলটা বেঁধে দিচ্ছি, আর চুল বাঁধবো না, ওকে চুল ছাড়া একটা হেয়ার ব্যান্ড দিয়ে দেবো। আর এখান থেকে আমি কিন্তু সোজা বাড়ি যাবো, বাড়ি গিয়ে কিন্তু মেমকে নামিয়ে আমি যাবো একটু কিছু শপিংয়ে, মানে ওই যে যে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আছে আমার ফ্রেন্ড, তার সাথেই যাব, তার একটা জুতো কিনবে আর আমিও একটু কিছু কিনবো। তো দেখো আমি হেয়ার ব্যান্ডটা এইভাবে দিচ্ছি বলে মেম কি বলবে মিরর দেখে, আয়না দেখে, ওর একদম পছন্দ হয়নি, দেখো মাথা নাড়িয়ে দিচ্ছে না ভালো লাগছে না। তো আমাকে এইভাবে গুঁজে দিতে বললো, আমি ওকে গুঁজে, আমি সত্যি কথা বলতে ও বোঝে, এখন একটু বোঝে টুকিটাকি সাজগোজ। তো আমি দেখলাম যে হ্যাঁ সত্যি ওইভাবে ভালো লাগছে না, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। তো দেখো মেমকে কেমন দেখতে লাগে, সাজুগুজু হয়ে গেলে মেমের আমি তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি ওকে কেমন দেখতে লাগছে চুল কাটিংটা, আমার কাছে কিন্তু ভীষণ কিউট দেখতে লাগছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। আকি আনন্দ আকাশে বাতাসে, শাখি শাখি পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখি শাখি আকি আনন্দ আকাশে বাতাসে, মেমকে রেডি করিয়ে আমি নিচে পাঠিয়ে দিচ্ছি। এখন বাজে সন্ধে ঠিক 5:30, এখন সন্ধে 5:30টার দিকে সন্ধে হয়ে যায়। তো আমার হাজব্যান্ড বললো একটু লেটে লেটে গুছিয়ে নাও, সন্ধ্যের সময় বেরোবো না ঘর থেকে, সন্ধ্যেটা কেটে যাক তারপরে বেরোবো। আর আমার শাশুড়ি গেছে পাশেই বাড়িতে, সমিতিতে আছে। আর এই যে ইয়ারিংটা নিলাম, এই ইয়ারিংয়ে সেম ইয়ারিং আমার ওই ফ্রেন্ডসটা নেবে আর কি, আমার হাজব্যান্ডের যে বন্ধু ওয়াইফ আছে সে নেবে, যার জন্য আমি এই ইয়ারিংসটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর এই সেই নতুন ব্যাগ যেটা আমার ফ্রেন্ডসরা আমাদের আমাকে বার্থডেতে গিফট করেছিল, সেটাই আমি ফার্স্ট এই যে এখন ইউজ করব। আমি ফুলফিল রেডি হয়ে গেছি আর এই ব্যাগটা ইউজ করছি, এটা পুজোর আগেই ভেঙে নিলাম ব্যাগটা আর কি, পুজোর আগেই ইউজ করে ফেললাম, ভাবছিলাম একবারে পুজোতে নিয়ে বেরোবো। তো চলো বেরোনো যাক, একটু বাজারে যাবো, মেমকে বাড়িতে রেখে তারপর আমি বাজারে বেরোবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমার দুটো ব্যাগ হয়েছে, একটার ভেতরে ওই টুকিটাকি জিনিস নেওয়া আছে, আর একটা ব্যাগে আমার আর মেমের জামা কাপড় নেওয়া রয়েছে। সেই জামা কাপড়ের ব্যাগটা দেখো ঘাড়ে নিয়ে হাঁটছে, আমি তো আমি ভাবছি বেশ ওয়েট নিতে পারছে ও, তবুও ভয় পাচ্ছি যে কোথাও ব্যথা ব্যথা লেগে যায় নাকি, বলছি বারবার করে দে আমার কাছে দে, ও দেবে না, ও সোজা দেখো হাঁটা ধরেছে। সামনে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা আমাদের বাপের বাড়িতে এখান থেকে বেশি দূর না, তো একবারে সরাসরি আমি বাড়ি যাব, বাড়ির থেকে তারপরে আমি মার্কেটে বেরিয়ে যাবো বাজারে। মেমকে বাবার কাছে রেখে আমি বেরিয়ে পড়েছি, এখন যাব সোজা ওই দিদিটার কাছে। তো দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছে আমার জন্য, আমি বলেছিলাম 5:30টার দিক বেরোবো, দেখো আমার বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে, তো ওই নিয়ে হাসাহাসি হচ্ছে। চলো ঝটপট করে বেরোনো যাক, কেননা আস্তে আস্তে কত যে লেট হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। আর যে দেখো শাড়িটা নিয়ে হাতে রেখেছে, আমার শাড়িটা দিদির শাড়িটা সেম সেম শাড়ি, তো এই শাড়িরই আর কি সায়া আনবে, তো সেই নিয়ে আর কি কথা আলোচনা হচ্ছিল। তো চলো ঝটপট করে বেরোনো যাক।
আজ পঞ্চমী, পঞ্চমীর দিন বিকেলে দেখেছো সন্ধ্যের দিকে কিরকম ভিড় হয়ে গেছে। ঠাকুর কিন্তু মণ্ডপে মণ্ডপে এখনো পৌঁছায়নি, কোনো কোনো মণ্ডপে এসে গেছে, কোনো কোনো মণ্ডপে আসেনি, তবুও ভিড় দেখেছো। সবাই মিলে ঠাকুর দেখতে বেরোনো কত একটা আনন্দের ব্যাপার আছে। তবে আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো না, আজকে আমরা শপিংয়ে বেরিয়েছি। তবুও দেখো শপিংয়ে বেরিয়ে আমাদের ঠাকুর দেখাও হয়ে গেল। তো এখন যাব শু জুতো কিনতে। আর এই যে দেখো, আগে বলো কেমন লাগছে জুতোটা? এই জুতোটা কিন্তু আমার জন্য দেখছি না, আমি আমার সামনে একজন দেখছিল, তো জুতোটা দেখে আমার এত ভালো লেগেছে আমি পায়ে না দিয়ে পাল্লাবি না। এবার তোমরা দেখে বলো কীরকম লাগছে জুতোগুলো। আমি কিন্তু নিজের জন্য কিনবো না, কেননা আমার জুতো কেনা অলরেডি হয়ে গেছে, তো সেই কারণে আমি আর এখন আমার জুতো নেব না, এই দিদি নেবে। তো দিদিরটাই আমি একটু আর কি ট্রাই করে করে দেখছি আমার পায়ে কেমন লাগছে। আর আমাকে বললো তুমি কিছু চুজ করে যাও, তো আমি বললাম যে ঠিক আছে তুমি এক একটা করে ট্রাই করো, যেটা ভালো লাগবে সেটা আমি বলছি। তো দেখো এই যে যে জুতোটা দেখছো এটাও আমার বেশ ভালো লেগেছে, এটা সিম্পলের ভিতরে, আর সিম্পলের ভিতরেই নেবে দিদি বলছিলো। আর আমার একটু এই টাইপের কালারের জুতোগুলো ভীষণ ভালো লাগে, এই যে দেখো। কিন্তু এই যে হিল দিদি বলছে যে দেখো এই যে পায়ে এরকম করলে পরে যাবো, এই জুতো। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেটাতে কমফোর্টেবল হও সেরকমই কিছু নাও। তো দেখো সামনে একটা ব্ল্যাক কালারের জুতো রয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমি বললাম দিদি তুমি এটা ট্রাই করে দেখতে পারো, তো বললো ঠিক আছে আমি এটা ট্রাই করে দেখছি, তার আগে আরও কিছু জুতোর কালেকশান দেখে নিই। তো দেখো এই যে এই জুতোটার কালারটাও ভীষণ ভালো লাগছে। আমি বারবার বলছিলাম যে দেখো এই জুতোটাও ভীষণ ভালো লাগছে, পায়ে দিলে ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো দিদি বলছে যে হ্যাঁ ওই জুতোটা তো সাইড করে রাখবোই, আরও কিছু কিছু ট্রাই করছি। দেখো আমার পায়ে না এই কালারগুলো এত ভালো লাগে, আমার পার্সোনালি কালারগুলো এত মানে নিউট কালার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো আমি বললাম যে যাই হোক তুমি ওটাই লাস্ট এটাই বাছাই করো, আর বেশি দেখে লাভ নেই কেননা অনেক লেট হয়ে যাচ্ছে। তো দিদি বললো যে ঠিক আছে এটাই দিয়ে দাও, এটাই নিয়ে নেবো। আর এরপরে আমি যাব ব্যাগের দোকানে, যেটা দিদি নেবে আর কি। তো দেখো আমি আরও কিছু কিছু জুতো সামনে ছিল, আমি একটু ট্রাই করে দেখছিলাম, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো তোমাদেরও দেখতে ভালো লাগবে জিনিসগুলো। এই একটা দেখো, এটা একটা কাঁচের সাথে মিররের সাথে, আমার এটা ভালো লাগে না, এত জাবরা একদম ভালো লাগে না। তো দেখো দিদি এখানে ব্যাগ দেখছে, আমি বললাম যে এই ব্যাগের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো দিদি বললো যে ঠিক আছে হ্যাঁ এটাই বেশ ভালো লাগছে, দিদি নিয়ে নিল। আর দিদি চাইছিলো একটু হাতে নেওয়ার জন্য, একটু ঘাড়ে নেওয়ার জন্য, তো এটা ঘাড়েও নেওয়া যাবে হাতেও নেওয়া যাবে। আরও দেখো প্রচুর কালেকশান ব্যাগের, একটা ব্যাগ ভীষণ ভালো লেগেছে, ভীষণ কিউট লেগেছে, এই যে ব্যাগটা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমি বললাম যে থাক ও মেমের অনেক ব্যাগ আছে, সেই কারণে ব্যাগ নিলাম না। আর এখানে ইয়াররিংয়ের কালেকশান দেখ মানে বেরোতে বেরোতে দেখছিলাম এত সুন্দর সুন্দর ইয়াররিং কালেকশান, কিন্তু আমি নিলাম না কেন, আমার অলরেডি ইয়াররিংয়ের কটা কালেকশান নেওয়া হয়ে গেছে, তোমরা অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছো। তো এগুলো যেন একটু বেশি সুন্দর লাগছিলো ওই আর কি, নতুনত্ব দেখলে বেশি সুন্দর লাগে সেগুলো। তো যাই হোক আমি রাস্তা থেকে যাওয়ার পথে একটা দোকানে চোখ পড়ল, তখনই দেখো ঠাকুরের শাড়ি। মনে মনে ভাবলাম আমরা পুজোতে নেবো আর ঠাকুরকে দেবো না, তো এই দুটো শাড়ি আমার ভীষণ ভালো লেগেছিলো, এক হচ্ছে ইয়েলো এক হচ্ছে হোয়াইট। তো হোয়াইট শাড়িটা আমার একটু বেশি ভালো লাগছিলো, দিদি বললো যে হোয়াইট শাড়িটা তুমি এমনি সময় দিয়ে দিও, ইয়েলোটা নাও ঝকমক, পুজোর মধ্যে আমরা ঝকমক পরবো, ঠাকুরও ঝকমক পরবে। তো আমি দেখলাম যে হ্যাঁ ইয়েলোটার থেকে সাদাটার থেকে হলুদটা একটু বেশি চোখে লাগছে। আর এখানে আমি কটা অ্যাপেল নিলাম মেমের জন্য, আর দিদি কটা ফল নিচ্ছে, কালকে যে ষষ্ঠী, ষষ্ঠী তো পুজো দেবে, আর আমি কটা মেমের জন্য বেছে বেছে অ্যাপেল নিয়ে নিলাম। আর এখানে দেখো দাঁড়িয়ে থেকে থেকেও আমরা টোটো পাচ্ছি না, অটো পাচ্ছি না, ওই যে সবাই যে বুকিং করে করে রাস্তা দিয়ে যাচ্ছে অটো করে টোটো করে, আর আমাদেরকে বাড়ি যাওয়ার মতো নিয়ে যাওয়ার মতন কোনো টোটোই খুঁজে পাচ্ছি না। দেখো এনাকে টোটো পাইনি বলো, টোটো পাচ্ছিলাম না বলে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, হাজব্যান্ড বললো যে তোমরা দাঁড়িয়ে না থেকে সরাসরি চলে আসো হাঁটতে হাঁটতে। তো আমি দিদিকে বললাম যে হ্যাঁ চলো হাঁটতে হাঁটতেই চলে যাই, যাই হোক ঠাকুর দেখতে দেখতে যাবো। দেখো এই যে ঠাকুর যাচ্ছে একটা মণ্ডপে যাচ্ছে, তো হ্যাঁ লেট করলাম না, আমরা বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আজকে ওই যে ঠাকুর দেখতে বেরিয়ে যে সবাই টোটো অটো ভাড়া করে আর কি বুকিং করে, আর রাস্তা থেকে তো অনেক রাস্তা আটকে রেখেছে যার জন্য আমরা টোটো পাইনি। চলো একবারে বাড়িতে গিয়ে আমি সরাসরি তোমাদের সাথে কথা বলছি, এখন একদমই ভীষণই টায়ার্ড, অনেক বেজে গেছে, 10টা বাজতে গেল। তো চলো জাস্ট ঢুকলাম, ওই যে বিছানার অবস্থা আমার বাবা এই করে রেখেছে, এখন বাজে ঠিক 9:45, আর আমি এখন বেডশিটটা একটু চেঞ্জ করে নেব, ঘরটা একটু গুছিয়ে নেব, ঘরের অবস্থাও ভালো নেই। তো চলো
আমি আর কিছু খেলাম না। আর দেখো ওই যে আমি আয়নার ওপারে রয়েছি, তোমাদেরকে বাই বাই করার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, পুজোতে ভীষণ এনজয় করো, আর আমাদেরকে দেখতে ভুলো না কিন্তু। পুজোর ভালো ভালো ব্লগ আসছে, আমরা ঠাকুর দেখতে যাবো, কেমন সাজুগুজু করবো প্রত্যেক দিনকে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আর কি, আপডেট দিয়ে দিচ্ছি। তো আজকের ঠাকুর দেখা পঞ্চমী টুকিটাকে একটু করে নিয়েছি, সঙ্গে শপিংও করে নিয়েছি, আর ঘরটা দেখো কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো চলো বাই, সবাই ভালো থেকো, এনজয় করো কিন্তু।